হ্যালো ভিউার্স আমি দীপেন আমার ইউটিউব চ্যানেল অনলাইন টিচ অ্যান্ড অ্যালার্টসে আপনাদের সকলকেই স্বাগত জানাই ভিওর্স আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে প্যান কার্ডের সাথে আধার নাম্বার যুক্ত হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে যদি কারো প্যান কার্ডের সাথে আধার নাম্বার যুক্ত করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের প্যান কার্ডটি ক্যান্সেল করা হতে পারে বা সেটি বন্ধ হয়ে যেতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাড করবেন এছাড়াও আপনাদের যদি কারো না জানা থাকে যে অ্যাড করা আছে কিনা না সেক্ষেত্রে আপনারা কী করে চেক করে দেখবেন যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বারটি লিঙ্ক আছে কি না আর যদি কারো লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই তো এই সমস্ত বিষয়ের জন্য আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে কাদের কাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার যুক্ত করা আছে এবং কাদের নেই আর না থাকলে পরে আপনারা কীভাবে অ্যাড করবেন তো প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদেরকে যেতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেটির নাম হচ্ছে ই প্লিঙ্ক তো আপনার ওয়েবসাইটটি কীভাবে ওপেন করবেন কোথা থেকে আসবেন সেই বিষয়ে এই ভিডিও শেষের দিকে আলোচনা করব এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বারটা কীভাবে লিঙ্ক করবেন আর লিঙ্ক করা হয়ে গেলে পরে আপনারা কী করে চেক করে দেখবেন যে সেটা লিঙ্ক হয়েছে কিনা বা কারো যদি আগে থেকেই লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করবেন তো আপনারা ওয়েবসাইটটি ওপেন করলে ওখানে একটি অপশন পাবেন লিঙ্ক আধার সেই অপশানে ক্লিক করলে পরে আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে তো এই পেজে দেখুন কী কী করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই আর পাশে এখানে দেখুন কিছু নোট দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা একটু পড়ে নিতে পারেন তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে দেখুন আপনাদের প্যান কার্ডের একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি প্রয়োজন হবে তো সেই প্যান কার্ডের যে প্যান নাম্বার সেই নাম্বারটি এই বক্সে লিখে দেবেন এবং তারপরে বলেছে আধার নাম্বার অর্থাৎ আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এই বক্সে লিখবেন এরপরে রয়েছে নেম পার আধার অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডে যেমনভাবে নাম লেখা রয়েছে ঠিক সেই একইভাবে কিন্তু আপনারা আপনাদের সেই নামটি এখানে লিখে দেবেন তারপরে বলেছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডে যদি শুধুমাত্র ইয়ার অফ বার্থ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিক করে দেবেন আর না হলে কিন্তু এখানে কিছু করার দরকার নেই আর যদি কারো যদি সমস্ত মানে আপনার ডেট অফ বার্থ একদম ডেট এবং মাস উল্লেখ করে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা কিছু করবেন না এরপরে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে আই অ্যাগ্রি করে দেবেন এবং তারপরে এখানে দেখুন রয়েছে ক্যাপচা কোড তো এই ক্যাপচা কোডটি এই বক্সে আপনারা লিখবেন আর এই ক্যাপচা কোডটি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করে আপনারা এই ক্যাপচা কোডটিকে চেঞ্জ করে নেবেন এবং তারপরে সেটা লিখবেন আর যদি কেউ মনে করেন আপনারা এখানে ক্যাপচার মাধ্যমে করবেন না সেক্ষেত্রে আরও একটি অপশান রয়েছে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে আপনার প্যান কার্ড বানানোর সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি ভেরিফাই করেও কিন্তু আপনারা এখানে আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করতে পারবেন তো সেইভাবে করার জন্য আপনারা এখানে রিকোয়েস্ট ওটিপির এই বক্সে টিক করে দেবেন এবং লিঙ্ক আধারে ক্লিক করবেন লিঙ্ক আধারে ক্লিক করলে কিন্তু আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ওটিপি পাঠানোর জন্য ওকে করতে পারবে এবং তারপরে কন্টিনিউ করতে পারবে সেখানে আপনারা ওকে করে কন্টিনিউ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি ভেরিফাই করেও কিন্তু আপনারা আপনাদের যে প্যান কার্ড রয়েছে তার সঙ্গে আপনাদের আধার নাম্বারটি লিঙ্ক করতে পারবেন তো আমি সেইভাবে দেখা না আমি এখানে ক্যাপচার মাধ্যমেই দেখাচ্ছি তো আপনারা ক্যাপচা এখানে দেবেন এই বক্সে এবং ক্যাপচা দেওয়া হয়ে গেলে লিঙ্ক আধারে ক্লিক করবেন লিঙ্ক আধারে ক্লিক করার মাত্রই কিন্তু আপনার সামনে এই মেসেজটি শো করবে যেমন দেখুন রয়েছে ইউর হ্যাজ হ্যাজবিন সেন্ট টু ইউআইডিএই ফর ভ্যালিডেশন অব আদার অর্থাৎ আধার কার্ডটি ভ্যালিডেশন করানোর জন্য আধার কার্ডের যে অথরিটি রয়েছে ইউআইডিএই তাদের কাছে পাঠানো হয়েছে তারপরে বলেছে প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিঙ্ক আদার হাইপার লিঙ্ক ইন দ্য হোম পেজ অর্থাৎ পরবর্তীতে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে গিয়ে লিঙ্ক আদারে ক্লিক করে হাইপার লিঙ্ক থেকে সেই স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো এই স্ট্যাটাসটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে চেক করলে হবে না এখানে একটু সময় লাগবে তো দুই তিন দিন পরে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেখবেন তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও আমি বলে দেবো তার আগে আরও একটা জিনিস আমি বলে দিই আপনারা যখন আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার জন্য অ্যাপ্লাই করবেন আপনারা যদি আধার কার্ডের নাম্বারটি আগে থেকে লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এই মেসেজটি শো করবে না সেক্ষেত্রে অন্য একটি মেসেজ শো করবে তো সেখানে কী মেসেজটি শো করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ইউর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বারের সাথে প্যান কার্ডটি আগে থেকেই লিঙ্ক হয়ে রয়েছে তো যদি কারো আগে থেকে লিঙ্ক থাকে সেক্ষেত্রে এই মেসেজটি শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্যান কার্ডের সাথে আধার নাম্বারটি লিঙ্ক রয়েছে আর যদি কারো লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আগে যে মেসেজটি দেখালাম ওই মেসেজটি শো করবে এবং ওই মেসেজটি যদি কারো শো করে তাহলে দুই একদিন পরে কিন্তু আপনারা সেই স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে লিঙ্ক হয়েছে কিনা তো সেই স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস ইফ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লিঙ্ক আধার রিকোয়েস্ট অর্থাৎ আপনি যদি লিঙ্ক আধারের জন্য রিকোয়েস্ট করে থাকেন বা আগে থেকে লিঙ্ক থাকে তো তার জন্য কিন্তু এখান থেকে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন তো ওখানে ক্লিক করলে যে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু এই পেজটি ওপেন হবে তো এখানে আপনার যে প্যান নাম্বার রয়েছে প্যান কার্ডে দেখবেন একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এই বক্সে লিখবেন এবং তারপরে আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এই বক্সে লিখবেন প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে এই দুটি বক্স পূরণ করা হয়ে গেলে পরে নিজে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ লিংক আধার স্ট্যাটাস এই অপশানটি আপনারা ক্লিক করবেন এবং যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে শো করবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার প্যান ইজ লিঙ্কড টু দ্য আদার নাম্বার এখানে আধার নাম্বারটি দেওয়া থাকবে এবং সেখানে শেষের চার ডিজিটটি শো করবে তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো স্ট্যাটাস চেক করতে পারবেন কেউ যদি নতুন করে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে দুই তিন দিন পরে আপনারা চেক করবেন আর কারো যদি আগে থেকে রেজিস্টার থাকে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার আসি আপনারা এই ওয়েবসাইটটি কীভাবে আসবেন তো ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল বা বারে গিয়ে সার্চ করবেন ইপ্লিংক ইপ্লিঙ্ক লেগে সার্চ করলে যে পেজটি ওপেন হবে তার প্রথম যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটটি ওপেন করবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি এই হোম পেজে চলে আসতে পারবেন তারপরে এখানে যে অপশনটি রয়েছে দেখুন লিঙ্ক আদার এই লিঙ্ক আধারে ক্লিক করলে কিন্তু ওই ওই পেজটি কিন্তু ওপেন হবে এবং ওখান থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আর এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের কোনো প্রবলেম হলে পরে সেখানে গিয়েও জানাতে পারেন আর এই ভিডিওতে একটি লাইক করুন ও সকলের কাছে শেয়ার করে দিন আর সবশেষে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে অল অপশানে ক্লিক করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য